আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সানা হোসেন। কি দায়িত্বে আছেন এখানে? এখানে যে গরু লেখার দায়িত্ব আছে। লেখার দায়িত্বে আপনাদের হাট বসে প্রতি সোমবার? প্রতি সোমবার। বৃহস্পতিবারে গরু আসে না? না, গরু ওঠে না। আচ্ছা, তো আল্লাহ দিলে আপনাদের হাট কতদিন যাবত এখানে, হাট কতদিন যাবত আপনারা পরিচালনা করতেছেন? দুই বছর হচ্ছে না? এর ভিতর আল্লাহ দিলে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে নাই তো? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো আছে না? বাইরের দূর থেকে দূর দূরান্ত থেকে যারা ক্রেতারা আসবে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে? আচ্ছা, আল্লাহ ভরসা, দোয়া রাখবেন। দর্শক, আমরা আজকে চলে আসছি সলঙ্গা হাটে। এই হাট থেকে দেখার চেষ্টা করতেছি সার গরুর বাজার মূল্য। তো আসুন আমরা সার গরুর বাজার মূল্য জানি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি। আসুন আমার সাথে। ভাই, কয়টা আনছেন গরু আজকে? এগুলো সব আপনার? এগুলো কয় দাঁতের গরু ভাই? এরকম সব না? কেমন দাম চাচ্ছেন আপনারা এগুলোর? এটা কত চাচ্ছেন? দাম চাও 65। 65। আর বেচা বিক্রি কেমন? বেচা কিনা হয় না তো ভাই, বেচা কিনা বলি যে খুব খারাপ না? বেচা ব্যবস্থা ভালো না ভাই। তারপর আল্লাহ দিলে এটা কেমন দামে হলে আপনারা ছেড়ে দিতেন? কাস্টমার নাই কেউ, সার মার কি করুন ভাই, বুঝেন না কেন, ব্যবসা নাই তো। আচ্ছা, একদমই নাই? না, 55 56 ছাড়া যায়। কোথা থেকে আসছেন আপনারা? বাজার ভদ্রঘাট। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই? হ্যাঁ, অনেক গরু আনছেন, এত গরু এই হাটে বিক্রি হয়? হয়, কত কত হাটে হয়, কত কত হয় না। কোন কোন হাটে জানার? ঠাকুরগাঁও, পঞ্চগড়। ভাই আনছে 20টা গরু আজকে, ছোট বড় মিলায়ে। ভাই ছোটগুলো কেমন দাম এগুলো চাচ্ছেন? ছোটগুলো 45-46 এভাবে। চাওয়া দাম না বিক্রি করা দাম? এটা চাওয়া দাম। চাওয়া দাম কিছু কম বেশি হবে? কিছু কম বেশি হবে। আচ্ছা, ভাই জান এটা কি জাতের? দেশাল না? কত দিনের বাচ্চা এগুলা? এক এক বছর হবে, 9 মাস। কিনে আনছেন না বাড়ির পালা? দুইটাই কেনা? কত চাচ্ছেন এগুলা? চাচ্ছেন 45। চাওয়া 45, ওটা? ওটা 48। ওটা 48 চাচ্ছেন? সুন্দর করুন না? বড় হবে অনেক না? কেউ দাম বলছে ভাই এটার? দাম বলবে কে? বলেন তেমন গরুর দাম কম নেয় না কেউ? বলে নাই কেউ? না না, নেওয়ার লোকই না। বলছে একজন। কত বলছে? 35 ভাঙে কত দিব এই কথা? 35 ভাঙে কত আছে? হ্যাঁ, আপনাদের নিয়ত কত ছাড়ার? এটা কোন আছে? আল্লাহ ভরসা। ওটা ওই রকমই নাকি? একটু বেশি হবে, 2000 বেশি, 40-এর উপরে। আচ্ছা, আল্লাহ ভরসা ভাই, বিক্রি করেন, ভরসা রাখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কোথা থেকে আসছেন ভাই? বড়াইগ্রাম নাটোর থেকে আসছি। অত দূর থেকে এই হাটে আসছেন? ওদিকে হাট নাই ভাই? হ্যাঁ আছে, আমরা বেপারি ভাই। ও, সব হাটেই ঘোরেন? সব হাটেই যাই। আজকে কয়টা আনছেন? আজকে কোরআন সেল 15টা। বিক্রি করছেন কয়টা? একটা বেচা হয়েছে মাত্র। মাত্র বেচা কেনা নাই ভাই, খুব কষ্টে আছি। এটা তো দাঁতে নাই মনে হয়? না ভাই, বাসু। দেশাল না? ক্রস? করছি। ক্রস আছে? করছি। আচ্ছা, কত দাম চাচ্ছেন? দাম তো 46 ভাই। দাম বলছে কেউ হাটে? বলতেছে অল্প। সর্বোচ্চ কত বলছে? সর্বোচ্চ 36 দাম কিছু ভাই। ছাড়েন নাই এখনো?
আল্লাহ দিলেন কত হলে ছাড়তেন আপনারা? নিয়াত তো আছে, উনি বলেন যে 40-এর তো নিয়াত আছে, এখন আল্লাহ কত? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আচ্ছা, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো দামে বিক্রি হয়ে যাবে। ভাই, ঘাসের আটি কি দামে বিক্রি হচ্ছে? 10 টাকা আটি। ধান নাকি? ধানের, ধানের আটি, এক আটি 10 টাকা বিক্রি হচ্ছে, প্রতি আটি 10 টাকা। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন ভাই? বোরাই গ্রাম থেকে ভাই। নাটোর? নাটোর বোরাই গ্রাম। এত দূরে আসছেন, কয়টা আনছেন গরু? গরু আনছি 4টা। বিক্রি হচ্ছে পর্যন্ত? একটাও হয় নাই। একটা বিক্রি হয়েছে, 3টা আছে। আল্লাহ দিলে লাভ আছে ওটায়? আল্লাহ দিলে আপনারা কততে ছাড়তেন এটা? 1,000-2,500 টাকা কম বেশি এর ভিতরে। আচ্ছা, আল্লাহ ভরসা বিক্রি করে না, ভালো থাকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই নাটোর থেকে। এই হাটে দেখতেছি অনেকেই নাটোর থেকে আসছে। আমরা এখানে বহুদিন ধরে গেছি ভাই। পাকড়াটা তো দেশাল না? হ্যাঁ, এটা দেশাল। দাঁত হয়েছে কি? না, এটা দাঁত হয়নি। ওজন কেমন আছে এটার? ওজন মনে করেন 100 কেজি আছে। 100 কেজি। দাম কত চাচ্ছেন আপনারা? দাম চাচ্ছি ভাই 52-55। 52-55 চাওয়া দাম? চাওয়া দাম। দাম বলছে কেউ হাটে? দাম বলতেছে 42-42। সর্বোচ্চ বলছে? আল্লাহ দিলে আপনারা কততে ছাড়তেন এটা? এটা আমার নিয়ে আছে 45-এ ছেড়ে দেবো। 45-এ ছাড়বেন? 3,000, অল্প কিছু আটকে আছে। আল্লাহ ভরসা, সুন্দর গরু, মাশাআল্লাহ, সুন্দর রং। আর ভাইজান, এই পাশের এটাও তো দেশাল। এটাও দেশাল। এটা কি দাঁত হয়েছে? এটাও দাঁত হয়নি। অদাঁতের গরু? হ্যাঁ, এটা অদাঁতের। ওজন কেমন আছে এটার? এটা ধরেন 110 কেজি আছে। এটা বড় হবে ওটার চেয়ে? ওটার থেকে এটা বড় হবে আরো। এটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 55। 55 চাওয়া দাম? দাম বলছে কেউ? দাম বলতেছে। কত বলছে? 44-43। আচ্ছা, আপনারা কত? 43 দাম নেই। আপনাদের নিয়ত কত ছাড়ার? আমার নিয়ত আছে ভাই 46-এ ছেড়ে দেবে। 46। আচ্ছা, আল্লাহ ভরসা বিক্রি করে না ভাইজান, ভালো থাকেন, আল্লাহ ভরসা। দর্শক, আমরা আজকে অবস্থান করতেছি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে। এই হাট থেকে দেশি গরুর দাম দর জানার চেষ্টা করতেছি। ছোট ছোট প্রচুর সার গরু উঠছে এই হাটে, কিন্তু ব্যাপারী ভাইদের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে ক্রেতা খুব কম, বাজারে ক্রেতা নাই বললেই চলে, যার জন্য গরু বেচা বিক্রি আগের তুলনায় অনেক কম। তারপরে আসেন, আমরা গরুর দাম দর জানার চেষ্টা করি, আপনাদেরকে জানাই। আসুন আমার সাথে। আচ্ছা ভাইজান, ভালো থাকে না? কিনলেন না বিক্রি করলেন? কত দিয়ে নিলেন এটা? ওই ভাই দিছিল 46-46 আবার সাপ টাপ করতে বাড়ি যা দিবে সাথে পড়ে যাবে। 48 কম 1 টাকা হলে বেশি। আচ্ছা, বাইন বাইন দিয়ে দেবো যে যা দিয়ে আমার। আচ্ছা, তাহলে এটা আপনার পছন্দ হয়েছে দেখে আবার ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছেন? বড় হবে অনেক না? অনেক বড় হবে, পাগলের জন্য গিয়ার বাসার সিস্টেম করে দিছে। যদি আল্লাহ বাসা রাখে, আল্লাহ ভরসা। তো কি বাসা ভাই? যখন আল্লাহ আল্লাহ তার যদি আল্লাহ আট সমুদ্র আছে একটু বাসা হ্যাঁ নিলে নিয়ে যান, না নিলে অনেক বাইন যাবো। আরে বা নিয়েই তো যাবো, আমার একটা লোক আসছে এখানে, এই জন্য তারা মানে হাত ধরে নামাজ আমি দিছি ও করে নাই। এই পাশে আছে সব ছোট ছোট দেশাল গরু, আর এই পাশে মাঝারি সাইজের গরু আছে।
গরু হাড়টা না গেল কাহা তুমি ডুব দাও গেছা আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে আসছেন? আসছি বড়হর থেকে। বড়হর? জি। উল্লাপাড়া? উল্লাপাড়া। কয়টা আনছিলেন ভাই গরু? তিনটা। বিক্রি হয়েছে? একটা বিক্রি। আল্লাহ দিলে লাভ আছে? ওইসে কিছু সামান্য। আলহামদুলিল্লাহ। এগুলো তো বাছুর সব না? হ্যাঁ। দাঁতই তো হয়নি এখনো। ক্রস না সব ভাই? না এটা দেশাল। এটা দেশাল, এটা দেশাল। কেমন দাম এগুলোর চাচ্ছেন? দাম তো আগে বেশি অনেক, এখন দাম অনেক কমে গেছে। ওনা মনে 28-29 চাইতেছে। 28,000-29,000 চাওয়া দাম? হ্যাঁ চাওয়া। এটা? এটাও 28-29। 28-29,000। এটা? এটা হলে 19.5 চাওয়া। 19.5 চাওয়া? হ্যাঁ। আচ্ছা, আর বিক্রি কেমন হলে করার নিয়ম ছিল? এখানে 1-2,000 যদি কম হয় বেচা লাগবে। বেচে দিবেন? হ্যাঁ। 1-2,000 কম বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। হ্যাঁ, ধন্যবাদ। গুড়ের জেলাপি কাকা কত করে কেজি? 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর চিনিরটা? 70 টাকা। আচ্ছা দর্শক, হাট পরিক্রমায় আজকে আমরা দেখলাম সিরাজগঞ্জের সলঙ্গা হাট, আর এই হাট থেকে সার গরুগুলির নাম দর জানার চেষ্টা করলাম। তো আশা করি আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দর্শক আজকে দেখলাম আমরা সিরাজগঞ্জের সলঙ্গা হাট। তো চলেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই। কাকা কিনলেন নাকি? না, বিক্রি করতে নিয়ে যাচ্ছেন।